হ্যালো ফ্রেন্ডস, জুনিস লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আমি জুনি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে বানাচ্ছে আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি নাম শুনলেই তো জিভের জল, তো কি বলবো, আমার তো খুব ফেভারিট। তো আজকে বিরিয়ানি বানানোর বিশেষ কারণটা হচ্ছে আমাদের বাড়ির যে দাদুটা প্রত্যেকদিন মাছ দেয়, মানে ওই যে ঠাম্মাটা আগের দিন আমাদের খিচুড়ি করে দিল, সেই ঠাম্মার বর মানে বিরিয়ানি খেতে চেয়েছে, তো সেই জন্য মা যে করবে বিরিয়ানি, তো অনেকদিন থেকেই বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো এরকম। তো মাকে বলেছিলো দাদুদের বাড়ি বানিয়ে দিতে, তো মা আর বললো কি তোমাদের বাড়ি বানাতে হবে না, আমাদের বাড়ি থেকে বিরিয়ানি বানিয়ে একসঙ্গে খাওয়া যাবে, তো সেই জন্যই আরও বানাচ্ছে। চলো দেখি তাহলে, মা ওইদিকে, মা বৌদি মেজো বৌদি কী করছে, আর এইদিকে জোগাড় করছে রসুন ছাড়াচ্ছে বৌদি, আর মা বাটনা করছে, আর মেজো বৌদি এদিকে পেঁয়াজ কেটে দিচ্ছে। কি আর বৌদি পেঁয়াজ কেটেছে, দেখো কত পাতলা পাতলা করে। মা এদিকে বিরিয়ানি করার জন্য সমস্ত উপকরণ গুলো গুছিয়ে নিয়েছে, আর এবার বিরিয়ানি শুরু করবে, বিরিয়ানি তৈরি করা শুরু করবে। বিরিয়ানি করার জন্য যে বিরিয়ানির মশলাটা লাগে সেটা আমরা বাড়ির থেকেই বানিয়ে নিই, কারণ দোকানের জিনিস মানে দোকানের মশলা অতটা ভালো হয় না আর অতটা গন্ধও বেরোয় না, সেই জন্য বাড়ির মশলা দিয়ে আমরা বিরিয়ানিটা করি, আর বাড়ির মশলার গন্ধটা খুব সুন্দর হয়। এবার এই গরম জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবে, এখানে বাসমতি চালগুলো কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিল এবার এই গরম জলে দিয়ে দেবে। এবার দিয়ে দেবে লবণ, আর দিয়ে দেবে সাদা তেল। মা যে উনুনটাই আমাদের বেশি আঁচ হয় সেই উনুনটা থেকে ভাতটা এই ছোট উনুনটাই বসিয়ে দিল, আর ওই উনুনটাই আমাদের মাংসটা করে নেবে, আর তা হাফের থেকে একটু বেশি হলেই নামিয়ে নেবে। এবার দিয়ে দিল তেল, দিয়ে পেঁয়াজটা ভেজে নেবে, পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নেবে। পেঁয়াজ ভেজে ব্যারেস্তাটা করে নিয়ে এই বাটিতে রেখে দিচ্ছে। সিদ্ধ করে আলুগুলো এবার মা ভেজে নেবে। আলুর মধ্যে দিয়ে দিয়েছে লবণ আর হলুদ, এবার ভালো করে ভেজে নেবে। কড়াইতে দিয়ে দিয়েছে তেল, এবার গোটা মশলাগুলো ভেজে নেবে। ভাতটা হয়ে গিয়েছে, এবার বৌদি নামিয়ে নিচ্ছে। ভাতের ফ্যানটা এবার ঝরিয়ে নেবে সেই গামলাতে। মা এবার মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। জিরে ভাত, কাঁচা লঙ্কা ভাত, হলুদ
আর এটা হলো আমাদের উনুন। আর তোমরা অনেকেই বলেছো যে এই উনুনে ধোয়া কোথা দিয়ে বেরোয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর এখান দিয়ে জাল দেয়। আর এটা বড় উনুনটা, এইটা ছোট উনুন। আর এইখানে একটা গর্ত করা রয়েছে, আর এই পাশ দিয়েও একটা গর্ত করা রয়েছে। তো এখান দিয়েই ওই ধোয়া যায়। মাটির তলা দিয়ে পাইপ দেওয়া। আর এই হলো বড় পাইপ, আর এই মুখটা দিয়ে ধোয়া বেরোয়। আজকে দাদা মাংস এনেছে সব হাড় হাড় দেখে, তো বিরিয়ানি হবে সেই জন্য। মাংসগুলো কষিয়ে নেবে মশলা দিয়ে। আর এইদিকে বৌদি আটাটা মেখে নিচ্ছে, তো আমাদের আটা লাগবে। বিরিয়ানিটা যখন দমে বসাবো তখন আটাটা লাগবে। মাংসটা কষানোর পরে আলু ভাজাগুলো দিয়ে দিয়েছিল, এবার নামিয়ে নেবে। আর এদিকে সেই ডিমগুলো মা অর্ধেক করে নিয়েছে, আর এইদিকে বিরিয়ানিটা দমে বসানোর জন্য সব রেডি করছে। আর একটা বড় ডেস্কি নিয়েছে, তো ডেস্কিটায় ঘি মাখিয়ে নিচ্ছে। আর মাংস ডেস্কিতে দেওয়া হয়ে গিয়েছে, আর এই দিকে দিয়েছে গোলাপ জল, বিরিয়ানি মশলা, দুধের মধ্যে কেশর ভিজানো, আর মিঠা আতর, আর কেওড়ার জল দিয়ে দিল। কেওড়ার জল আর এক মুটকি গোলাপ জল দিল। এবার দুধে ভেজানো কেশর দিয়ে দেবে। আর চামচে নিয়ে নিয়েছে মিঠা আতর, এবার দিয়ে দেবে। বিরিয়ানি মশলাগুলো এবার দিয়ে দিচ্ছে। আবার দিয়ে দিচ্ছে ঘি। সবার লাস্টে দিয়ে দিচ্ছে সিদ্ধ ডিমগুলো। বৌদি যে আটাটা মেখে রেখেছিল সেটাই ডেস্কি সাইড দিয়ে দিয়ে দিচ্ছে। বিরিয়ানি ডেস্কিটা মা উনুনে বসিয়ে দিয়েছে, আর হালকা আছে, বেশ কিছুক্ষণ এইভাবেই বসানো থাকবে। মা বিরিয়ানিটাকে দম থেকে নামিয়ে নিয়েছে, আর এখানে আমরা সব খাওয়া দাওয়া করবো। আর আমরা খাওয়া দাওয়া করবো কলা পাতাতে। এবার বিরিয়ানিটা খুলে নেবে। আর এখানে চলে এসছে ঘন্টু, ভূমি আর বর্ষা, আর খুব মজা হচ্ছে। আর আর আমাদের ঘন্টু তো বসেই রয়েছে, দেখছো না বিরিয়ানি খাবে বলে। আমার একটা দাও ওই বড়টা। ভূমি খেলেছিল গদি।
এই যে আমরা দুজনা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি সাজিয়ে পুরো থালাটা সাজিয়ে আমি আর বৌদি এই বিরিয়ানির চ্যালেঞ্জ করব কে আগে খেতে পারে যে জিতে যাবে সে এই অর্ধেক অর্ধেক দুটো ডিম মাছে খেয়ে নেবে সে তার ভাবলাম বিরিয়ানিটা আস্তে আস্তে ধীরে সুস্থে খাবো বৌদির জন্য আমার তাড়াতাড়ি খেতে হবে আর হেভি হয়েছে বিরিয়ানিটা এবার বৌদি পাট থেকে আমি ডিমটা নিয়ে নেবো ডিমের ভাবটা খাওয়ার দিয়ে যাবো না